প্রতিটা রুটি এভাবে করে ফুলবে। বেলা সারা পরোটা বানাবো, এর জন্য আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ সাদা তেল। উপকরণগুলো মিশিয়ে নিলাম, শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো 2 কাপ আটার জন্য 2 কাপ পরিমাণ পানি। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। বেটারটা এরকম ঘনত্ব হলে বুঝে যাবেন যে আপনার বেটারটা তৈরি হয়ে গেছে। অল্প পরিমাণে তাওয়া একটু তেল মাখিয়ে নিব। তাওয়াটা গরম হয়ে গেলে আমি আমার বেটারটা দিয়ে আমি উল্টে তেল দিয়ে দিব এটার মধ্যে। আমার পরোটাটা ফুলতেছে এভাবে, একদম বেলে নেওয়া পরোটার মধ্যে হয়। আপনি চাইলে একটু মচমচে করতে পারেন, আমি একটু লাল লাল মচমচে, আমার কাছে ভালো লাগে তাই আমি একটু মচমচে করে ভাবছি। প্রতিটা রুটি এভাবে করে ফুলবে, এভাবে ফুলকো ফুলকো রুটি হবে সবগুলোই, খেতেও ভালো লাগবে। শর্টকট ভাবে পরোটাটা বানানো শেষ, আমি এখন নাস্তা করবো। এর জন্য ডিম ভাজা নিয়েছি, ডাল, চচ্চড়ি। আবার ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। দোয়া করবেন ফিয়ামানি।